নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি ডিশ টিভি সম্বন্ধে কিছু বলব। বন্ধুরা, অনেক সময় টিভি স্ক্রিনে ডিশ টিভির ক্ষেত্রে বা জিঙ্কের ক্ষেত্রে স্ক্রিনে 401 ভিউইং কার্ড নট ফাউন্ড এই কথাটা দেখা যায়। এটি দেখা মানে হচ্ছে ভিউইং কার্ডটা আপনার ঠিকঠাক নেই, মানে সেটআপ বক্সের ঠিক পেছনে একটা কার্ড ভরা থাকে, সেই কার্ডটা আপনার নয় স্লটের নেই, মানে সেটআপ বক্সের সঙ্গে সংযোগ করা নেই, অথবা আপনার সেটআপ বক্সের সঠিকভাবেই লাগানো আছে কিন্তু ওটা কোনো সময় মিস হচ্ছে, অর্থাৎ কানেকশান ঠিক পাচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেটআপ বক্সটা আমি দেখিয়ে দিচ্ছি, ডিশ টিভির সেটআপ বক্স। এই সেটআপ বক্সের ঠিক পেছনে দেখুন, এই যে সাদা রঙের একটা সিম কার্ড দেওয়া আছে, ভালো করে দেখে নিন ডিশ টিভির সিম কার্ড। এখানে দেখুন একটা চকচকে জায়গা রয়েছে গোল্ডেন কালারের, ওখানটা হচ্ছে সিম, ওটাই হচ্ছে সিম। ওই সিম কার্ডটাকে ভালো করে আপনারা রাবার দিয়ে, অর্থাৎ বাচ্চাদের যে পেন্সিল রাবার হয় সেই রাবার দিয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে ভালো করে মুছে সিমটাকে আপনারা ডিশ টিভির সেটআপ বক্সে ঠিক এইভাবে, ডিশ টিভি লেখাটা উপরে থাকবে এবং সিমটা নিচের দিকে থাকবে, এবং যে স্লটে আপনাকে ভরতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ডিশ টিভিতে। ডিশ টিভির পেছনে দেখুন, ওই যে এখানে স্লট লেখা আছে, সিম স্লট বা ভিউইং কার্ড স্লট এরকম লেখা থাকবে। লেখার পরে আপনারা ওখানটায় আস্তে আস্তে এটাকে সেট করে দেবেন, এবং সেট করে দিলেই আপনি দেখতে পাবেন টিভি স্ক্রিনে আবার পুনরায় আপনার 401 উঠে গিয়ে ছবি চলে আসবে। দেখুন ছবি চলে আসবে এক্ষুনি, হ্যাঁ ছবি চলেও এসছে। এটা হচ্ছে 401 হলে আপনাকে এই সমস্যাটা হবে, এবং 401 হলে আপনাকে এই পদ্ধতিতেই ওটা ঠিক করতে হবে। এরপরে দেখাই আর একটা এরর কোড, যেটা অনেক সময় দেখা যায়, 301 সেটআপ বক্স চালালে 301 লেখা দিচ্ছে। এই 301 লেখাটার মানে হচ্ছে সিগন্যাল নট ফাউন্ড, অর্থাৎ সেটআপ বক্সের পেছনে যে তারগুলো আছে সেগুলো সব সঠিকই আছে কিন্তু এটা অ্যান্টেনার সমস্যা হতে পারে, অথবা অ্যান্টেনার থেকে যে তারটা আপনার সেটআপ বক্সে এসে লেগেছে সেখানে কোনো সমস্যা থাকলে এই সিগন্যাল নট ফাউন্ড লেখাটা উঠবে। এটার জন্য আপনাকে টেকনিশিয়ান বুক করতে হবে এবং সিগন্যাল ঠিক করাতে হবে। এবার দেখুন 101 চ্যানেল নট সাবস্ক্রাইবড, এই কথাটার মানে হচ্ছে 101 লেখা মানে এই চ্যানেলটা দেখবার জন্য আপনি রিচার্জ করেননি বা প্যাকেজের মধ্যে আপনার এটা নেই। এটাকে চালু করতে গেলে আপনাকে কাস্টমার কেয়ারে ফোন করতে হবে, ফোন করে তবে আপনাকে এই চ্যানেলটা চালু করতে হবে এবং দেখতেও হবে, এবং যখন এটা চালু হবে তখন কিন্তু এটা 101 থাকবে না, তখন ছবি আসবে। অনেক সময় দেখা যায় এই 101 আর 301 নট সিগন্যাল নট ফাউন্ড আর চ্যানেল নট সাবস্ক্রাইব, এই দুটো কিন্তু অনেক সময় ঠিক মানে গুছিয়ে অনেকে বলতে পারে না। 101 মানে হচ্ছে আপনার চ্যানেলটা চালু করা নেই, এক্ষেত্রে কিন্তু সিগন্যাল ঠিক আছে, সিগন্যাল ঠিক না থাকলে কিন্তু 101 লেখাটা আসতো না। এরপরেরটা দেখুন, অনেক সময় সেটআপ বক্সে আপনি লাইন দিয়েছেন অথবা টিভি স্ক্রিনে নো সিগন্যাল কথাটা লেখা দিচ্ছে, টিভি স্ক্রিনে নো সিগন্যাল, ভালো করে দেখুন টিভি স্ক্রিনে এখানে ওখানে ঘুরছে, এক্ষেত্রে কিন্তু আপনার সেটআপ বক্স ঠিক আছে,